এটি এমন একটি ক্রিম যেটা স্কিনটাকে 7 দিনে ফর্সা করে ফেলবে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাসনিম সাগর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে আমি তোমাদের সাথে পাকিস্তানি একটা হোয়াইটিং নাইট ক্রিম রিভিউ শেয়ার করতে যাচ্ছি তো আজ যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই প্রোডাক্টের নাম হচ্ছে গোল্ডেন পার্ল হোয়াইটেনিং ক্রিম তো এই ক্রিমটা কেমন আজকের ভিডিওতে আমরা ডিটেইল জানব যে ক্রিমটা দাবি করে থাকে যেটা স্কিনকে 7 দিনে ধবধবে ফর্সা করে ফেলবে এখন আসছি যে এই ক্রিমটার বেনিফিট কি কি তো এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা অনেকটাই ফর্সা হয় তারপরে স্কিনে যে দাগ ছোপগুলো থাকে সেগুলোও দূর হয়ে যায় তারপর হচ্ছে ব্রনের দাগ তারপর হচ্ছে হালকা যে দাগ ছোপগুলো থাকে সেগুলোও কিন্তু এই ক্রিমটা ইউজ করলে দূর হয়ে যায় এছাড়াও এই স্কিনটাকে কিন্তু কয়েক শেড ফর্সা করতেও কিন্তু সাহায্য করে থাকে তারপর স্কিনটাকে টান টান করে তোলে তারপর সফট করে তো এই ছিল এই ক্রিমের বেনিফিটগুলো এরপর জানবো এই ক্রিমের সাইড এফেক্টগুলো এই ক্রিম ইউজ করলে স্কিন যেমন 7 দিনে ফর্সা হয় তেমন কিন্তু স্কিন আবার যখনই তোমরা এই ক্রিমটা ইউজ করা বাদ দিয়ে দিবে তখন কিন্তু স্কিন একদমই খারাপ অবস্থা হয়ে যাবে স্কিন কালচে হয়ে যাবে তারপর হচ্ছে স্কিন হচ্ছে রগ দেখা দিবে ছেড়ে দেওয়ার সাথে সাথে লোম উঠতে শুরু করবে তারপর স্কিন আগের থেকেও খারাপ অবস্থা হবে এবং স্কিন অনেকটা পাতলা হয়ে যাবে যার কারণে স্কিনে রগ দেখা দিতে শুরু করবে এছাড়াও এই ক্রিমগুলো ইউজ করা বাদ দিলে স্কিনের আরও নানান ধরনের সমস্যা দেখা যায় এই ক্রিমগুলো ইউজ করলে যতটা না স্কিন ফর্সা হয় তার থেকে আবার বেশি খারাপ অবস্থা হয়ে যায় রিসেন্ট কিন্তু আমি পাকিস্তানি কিছু ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করেছি যে ক্রিমগুলো ভালো নয় এটার এই সাইড এফেক্ট তো ওই ক্রিম পাবলিশ করার কিছুদিন পরেই দেখি আমার পেজে ইনবক্স আসছে যে আমরা এই ক্রিমটা নিতে চাই এই ক্রিমের কোন ক্রিমটা বেশি ভালো কাজ করবে সেটা বলেন মানে আমি কোনো পাকিস্তানি ক্রিমের রিভিউ শেয়ার করি তখনই দেখা যায় আমার ইনবক্সে একদম ঝড় উঠে যায় সবাই এই ক্রিমটা কিনতে চায় আর যখন আমাদের পেজ থেকে রিপ্লাই দেওয়া হয় যে না এই ক্রিমটা আমরা সেল করি না তখন তারা বলে আমাদেরকে এনে দিতে পারবেন এনে দেন এটার অরিজিনালটা কোথায় পাবো এক্সেট্রা এক্সেট্রা তো আমি এত ভিডিও শেয়ার করার পরেও যদি তোমরা যদি সতর্ক না হও তো আমার আসলেই আর কিছু করার নেই আমি এই নিয়ে অনেক ভিডিও শেয়ার করলাম পাকিস্তানি ক্রিমের এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি এটার ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো এটা কতটা ক্ষতিকর আমাদের স্কিনের জন্য প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে এসেছি তারপরও দেখা যায় যে তোমাদের কিউরিসিটি যেন শেষ নেই ক্রিমগুলোর মধ্যে কিন্তু সেটা গোল্ডেন পার্ল হোক ডিউ হোক ঘড়ি হোক চাঁদনি হোক তারপর হচ্ছে ফাইজা আরও অনেক ধরনের ক্রিম রয়েছে তো এইটা যেই ক্রিমই হোক না কেন এই ক্রিমগুলোর মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে মার্কারি ব্যবহার করা হয়ে থাকে এবং আরও অনেক ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়ে থাকে যার কারণে এটা আমাদের স্কিনটাকে কিন্তু একটা কম সময়ের মধ্যে একটা ভালো বেনিফিট দিয়ে থাকে অর্থাৎ ফর্সা করে তোলে অনেকটাই কিন্তু যখন এই ক্রিমগুলো ইউজ করা বাদ দেওয়া হয় তখনই কিন্তু স্কিন আবার আগের মতো হয়ে যায় এই ক্রিমগুলো যে কী পরিমাণ ক্ষতিকর যারা এই ক্রিমগুলো ইউজ করে নিজের স্কিন খারাপ করে ফেলেছে তারাই একমাত্র জানে যারা ভুক্তভোগী আর যারা আসলে নতুন ইউজ করতে চাচ্ছে তারা আসলে জানে না সেই জন্য তারা হয়তো এটার প্রতি বেশি দুর্বলতা আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে কি যে আমাদের দেশে এই প্রোডাক্টটাকে ব্যান করে দিয়ে দেওয়া হয়েছে বিএসটাই থেকে তারপরও দেখা যায় যে এখনও অনেক কসমেটিক্সের শপে বলা চলে প্রায় কসমেটিক্সের শপেই আমি দেখি যে এই প্রোডাক্টগুলো সেল করছে তারপর হচ্ছে মুদির দোকানে সেখানেও দেখি যে এই প্রোডাক্টগুলো তারা সেল করছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাদেরকে সতর্ক করা যে এইসব ক্রিমগুলো মোটেই ভালো না তো আশা করব তোমরা এতটুকু হলেও সতর্ক হবে এবং এতটুকু হলেও এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে আর ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করবে যাতে করে অন্য সব আপুরা যারা আছে তারা যেন একটু এই ভিডিওটা দেখে হলেও সতর্ক হয় তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ I remember myself, my name